হ্যালো গাইস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আর একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের কাছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমরা সবাই মোবাইলে সিম ব্যবহার করি এবং আমাদের এই সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা এবং কার নামে রেজিস্ট্রেশন করা নাই সেটা আমরা জানতে পারি না। এবং আমার এই এনআইডির মাধ্যমে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে তাও আমরা অনেক সময় ভুলে যাই। তো সেই বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব এবং আপনার ঘরে যত ভোটার আইডি কার্ড আছে প্রত্যেক ভোটার আইডি কার্ড দিয়েও চাইলে আপনি চেক করে নিতে পারেন এই আপনার ভোটার আইডি কার্ডের মাধ্যমে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে। এবং অনেক সময় আমরা অনেক সময় বিপদে পড়ে যাই, বর্তমানে অনেক সময় ফোন হারিয়ে যায় বা সিম হারিয়ে গেলে আপনি সিম তুলতে পারেন না, অনেক সময় আমরা ঝামেলার মধ্যে পড়ে যাই। তো সেই ঝামেলা থেকে আপনি সেরে উঠতে আপনারা এই কাজটুকু করবেন, এই কাজটুকু করলে অবশ্যই আপনার কাজে আসবে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনারা মোবাইলের ডায়াল প্যাডে যেতে হবে। ডায়াল প্যাডে গিয়ে আপনারা টাইপ করতে হবে 1*1601, লিখে হ্যাশ লিখে আপনার ডায়াল করতে হবে। মনে রাখতে হবে যে সিমে আপনি ডায়াল করবেন সেই সিমটি আপনার এনআইডির মাধ্যমে রেজিস্ট্রেশন করা থাকতে হবে। সেখানে বলছে যে আপনি 4 digits অফ ইয়োর এনআইডি অ্যান্ড প্রেস সেন্ড, আপনার লাস্টের 4 digit নাম্বার আপনি টাইপ করে সেন্ড করতে হবে। সেখানে আমার এনআইডির লাস্টের 4 digit আমি টাইপ করতেছি, তারপর সেন্ড। তারপরে রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, প্লিজ ওয়েট ফর রিপ্লাই। এখানে রিপ্লাই পাওয়ার জন্য অপেক্ষা করতে, আপনি 10 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যে আপনি রিপ্লাই পেয়ে যাবেন। আমি অলরেডি রিপ্লাই পেয়ে গেছি। আপনারা দেখেন আমার এখানে টোটাল 9টা সিম অ্যাক্টিভ করা আছে আমার এনআইডি, অথচ আমি নিজে 2টা সিম ইউজ করতেছি, বাকি সিমগুলোর নাম্বার আমার জানা নাই। এখানে লাগছে যে জিপি 4টা আছে, একটা লাস্টে 94, একটা লাস্টে 62, আর একটা 80, একটা 97, আর বাংলালিঙ্ক আছে আপনার 4টা, আর টেইটক আছে 1টা। তো এখান থেকে 2-3টে সিম আমি ইউজ করতেছি, বাকি সিমগুলো আমার জানা নেই। তো এখানে তারা স্টার চিহ্ন দিয়ে দিচ্ছে, কারণ আপনার সিম আপনিই জানেন, মধ্যখানেরটা তারা বলবে না। মধ্যখানের যে পুরো নাম্বারটা আপনি জানতে হলে তাদের মেইন অফিসে যেতে হবে, তারা পুরো নাম্বার আপনাদেরকে জানিয়ে দেবে। আর বন্ধুরা, এরকম আপনি আপনার ঘরের যত এনআইডি কার্ড আছে প্রত্যেকটি সিমে আপনি ট্রাই করতে পারেন, আপনি জানতে পারবেন কার নামে কোন সিম আছে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ট্যাক রিলেটেড ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।